আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আমার নিজের জন্য যদি একটি ডেস্কটপ কম্পিউটার প্রয়োজন হয় তাহলে আমি কী ধরনের পার্টস সিলেক্ট করব সে কনফিগার বিল্ড করার ক্ষেত্রে হয়তো বা আপনাদের জানার আগ্রহ আছে সে আগ্রহ থেকেই আমার ভিডিওটি তৈরি করা যেখানে আমি প্রত্যেকটি কম্পোনেন্ট চয়েসের ক্ষেত্রে প্রাইস প্লাস কোয়ালিটি খুব দারুণভাবে চিন্তা করে কম্পোনেন্টগুলো সিলেক্ট করেছি কোনো কম্পোনেন্ট এমন রাখা হয়নি যে প্রাইসটি আসলে এক্সপেন্সিভ প্রাইস রাখা হয়েছে যেটি আসলে এই কনফিগারেশনের সাথে প্রয়োজন নেই যে প্রোডাক্টগুলো রাখা হয়েছে প্রত্যেকটি প্রোডাক্টই প্রয়োজন আছে এবং বাজেটটি প্রায় সিক্সটি ওয়ান টাকা একষট্টি হাজার পাঁচশো টাকা এখন একষট্টি হাজার পাঁচশো টাকা দিয়েই কিন্তু আমার ক্ষেত্রে আমি এ পিসিটি বিল্ড করতাম এই কনফিগারেশনে সাতান্নশো জি প্রসেসরটি রাখা হয়েছে সাতান্ন সোজি প্রসেসরে কিন্তু আট কোর আছে ষোলো থ্রেড আছে আট কোর এবং ষোলো থ্রেড আপনি যদি গ্রাফিক্সের কাজগুলো করতে চান আপনাকে দারুণভাবে হেল্প করবে এই প্রসেসরটি কিন্তু বেশ কিছুদিন আগেও আপনারা কিনেছেন পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ হাজার টাকায় বাট এই প্রসেসরটি এই কনফিগারেশনে রাখা হয়েছে মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকায় উইথ থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ভিউার্স এই কনফিগারেশনে এই প্রসেসরটিতে থ্রি পয়েন্ট এইট জিরো গেগাহার্স বেস্ট ফ্রিকোয়েন্সি আপ টু ফোর পয়েন্ট সিক্স জিরো গেগাহার্স পাচ্ছেন আর এখানে আপনারা টোয়েন্টি এম ক্যাশ মেমোরি পাচ্ছেন এই প্রসেসরটির সাথে অর্থাৎ দারুণ একটি প্রসেসরের সাথে দারুণ একটি অফার কারণ আমি যদি আপনাদের ডিসকাউন্ট না দিতে পারি তাহলে ভিডিও করতে আমার তেমনটি আসলে ভালো লাগে না বাট সেই কারণেই আজকে তিন চার দিন পরে কিন্তু ভিডিওটি করা যে আমি আপনাদের মাঝে যেন দারুণ কিছু ফিসার সহ একটি ডেস্কটপ কম্পিউটার দিতে পারি মাদার বোর্ডটি মনে হতে পারে টু মাস এক্সপেন্সিভ বাট মাদার বোর্ডের ফিশার্সগুলো যদি আপনি এক নজরে দেখেন তাহলে মনে হবে যে চিপ বাজেটের মধ্যেই দারুণ কিছু ফিসার্স দিয়েছে এমএসআই ব্র্যান্ড যেখানে এমএসআই এর ম্যাক বি ফাইভ ফাইভ জিরো এম ওয়াই মাদার বোর্ডটি এটি একটি মোটর ম্যাক সিরিজের মাদার বোর্ড বি ফাইভ ফাইভ জিরো ওয়াই বিল্টিন আছে মাদার বোর্ডটির মধ্যে কী এমন আছে যে কারণে মাদার বোর্ডটির দাম এত বেশি মাদার বোর্ডটি যদি একটু খুলে দেখায় তাহলে আপনাদেরকে ভালো হয় আর খুলতে খুলতে কিছু তথ্য আপনাদেরকে একটু দিয়ে দিই যে এই মাদার এর মধ্যে যে ফিচার্সগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য জেন ফোর আছে এবং জেন থ্রি আছে অর্থাৎ দুইটি এনভিএম স্লট আছে মাদার বোর্ডে এবং হিটসিংগুলো যদি আপনি ফিজিক্যালি সামনে থেকে দেখতেন তাহলে আপনার খুবই ভালো লাগতো কারণ যেখানে ইম্পর্টেন্ট সিপগুলো আছে সেখানে কিন্তু খুব ভারী ভারী হিটসিং দেওয়া আছে যেন পিসি যখন ওভার ক্লকিং করা হবে বা গ্রাফিক্সের কাজের ক্ষেত্রে প্রসেসর যখন তার এইটির এইট্টি টু নাইনটি পারসেন্ট দিবে তখন যেন এই মাদার বোর্ডের ওই সিপগুলো গরম না হয়ে হয়ে যায় প্রসেসরটি যেন তার হানড্রেড পারসেন্ট পারফরমেন্স দিতে পারে সে ধরনের জন্য কিন্তু এই কনফিগারেশন এই মাদার বোর্ডটি রাখা হয়েছে আর আপনি যদি মনে করেন যে পারফরমেন্সে কিছুটা স্যাক্রিফাইস করবেন তাহলে কিন্তু দশ বারো হাজার টাকার মাদারবোর্ডে কিন্তু আপনি সাতান্নশো জি প্রসেসর খুব ভালো লাগাতে পারবেন এই কনফিগারেশনে কিন্তু আপনারা যে মাদার বোর্ডটি দেখছেন সেই মাদার চারটি র্যাম স্লট আছে দুটি এনভিএমই স্লট আছে আর গ্রাফিক্স কার্ডের স্লট আছে দুইটি ভিউয়ার্স এছাড়া এই কনফিগারেশনের যে আউটপুটগুলো আছে আউটপুটগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেখানে আপনি ডিসপ্লে পোর্ট পাচ্ছেন এইচডিএমআই পোর্ট পাচ্ছেন টাইপ সি পোর্ট পাচ্ছেন আর এছাড়া বায়োসের জন্য কিছুটা পোর্ট দেওয়া আছে আর থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যাদের মনে হয় যে মাদার বোর্ডটি সম্পর্কে আরও বিস্তারিত জানবেন একটু আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ওয়েবসাইটের ঠিকানা ডাব্লুডাব্লু ডাব্লু ডট সেলটেক ডট কম ডট বিডি আর এটা এটা কিন্তু অফিসিয়াল একটি মাদার ওনাদের ফোন নাম্বারও দেওয়া আছে ওনাদের ফোন কল করে সরাসরি আপনি ভেরিফাইড করে নিতে পারবেন যে না আসলে এটি অফিসিয়াল কিনা বাট দুঃখজনক হলেও সত্য যে মাদারবোর্ড আমার কাছে আছে আর দুই পিস মাদারবোর্ডের প্রাইস হলো উনিশ হাজার দুইশো টাকা থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর যদি মনে হয় যে মাদারবোর্ড সম্পর্কে কিছু তথ্য আপনার দরকার আপনি আমাকে একটু কষ্ট করে কন্ট্যাক্ট করবেন আর আপনাদের প্রয়োজনে বলে দিচ্ছি যে এখানে কিন্তু যেখানে জেন ফোর এনভিএম স্লট আছে সেখানে কিন্তু হিট সিং দেওয়া আছে আপনি র্যাম বুস্ট করতে পারবেন প্রসেসরের ওভারক্লকিং করতে পারবেন এই মাধ্যমে মাদার বোর্টিতে ইউএসবিতে কিন্তু আপনি দারুণ স্পিড পাবেন ইউএসবি থ্রি পয়েন্ট টু আছে টাইপ এ এবং টাইপ সি দুটাই আছে আর ওয়াইফাইয়ের ক্ষেত্রেও কিন্তু আপনি দারুণভাবে হেল্প পাবেন বিশেষ করে যদি আপনি ল্যান কার্ডের মাধ্যমে অর্থাৎ ল্যান্ড ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেন এখানে টু পয়েন্ট ফাইভ জি কিন্তু ল্যান্ড আছে সো বুঝতেই পারছেন যে আসলে মাদার বোর্ডটি কতটা ফিচার্স সমৃদ্ধ আর মাদার বোর্ডের প্রাইস উনিশ হাজার টাকা মাদার বোর্ডের পরে এখন আপনাদের র্যাম নিয়ে কথা বলছি র্যাম আপনি যদি মনে করেন নট আট জিবি নেবেন সেগুলো কিন্তু আপনি নিতে পারেন বাজেট একটু কমের মধ্যে হবে তবে এই ধরনের সেট আপনি অবশ্যই খেয়াল করবেন ক্যাশ লেটেন্সি কত আছে র্যামের বা র্যামের যে ফিচার্সগুলো আছে হিটসিংগুলো আছে সেগুলো কতটা ফুল কারণ আপনার প্রসেসরের যেন হানড্রেড পার্সেন্ট পারফরমেন্স দিতে পারেন সেই জন্য কিন্তু এই ধরনের মাদার নেওয়া তখন কিন্তু আপনি যদি র্যামে মনে করেন যে স্যাক্রিফাইস করবেন ছাব্বিশশো সাতাশশো টাকা র্যামগুলো ইউজ করবেন তাহলে কিন্তু আপনি পারফরমেন্স ড্রপ হওয়ার সম্ভাবনা আছে দুইটি আট জিবি র্যাম রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটি র‍্যাম আছে আমি এটা ডুয়াল চ্যানেল র‍্যাম ব্যবহার করছি টিমের ডেল্টা ভার্সনের আরজিবি হোয়াইট র‍্যাম রাখা হয়েছে আসলে ক্যাশিং যেহেতু হোয়াইট চেষ্টা করছি কিছুটা হোয়াইট বিল্ড করার মাদারবোর্ডেও কিন্তু যে হিটসিঙ্ক গুলো আছে সেগুলো হোয়াইট র‍্যামের পার ইউনিটে খরচ পড়েছে হলো 3750 টাকা করে প্রোডাক্ট লাইফটাইম ওয়ারেন্টি ক্যাশ লেটেজি 16 18 18 38 এখন এনভিএম 128 জিবি রেখেছি কথা আসতে পারে যে ভাই এনভিএমটা আসলে দরকার হয় কিসের জন্য আপনি যে অ্যাপসগুলো চালাবেন বা আপনি যে সফটওয়্যারগুলো চালাবেন এগুলো রান টাইম যেন শর্ট হয়ে যায় অর্থাৎ অল্প সময়ের যেন অ্যাপসগুলো ওপেন হয় সে কারণে আপনার এনভিএমই দরকার বাট আপনার যদি সাথে সাথে স্পেসও প্রয়োজন হয় তাহলে কিন্তু একটা হার্ড ডিস্কও দরকার আছে এনভিএমই ভিএমের প্রাইস ধরা হয়েছে দুই হাজার পঞ্চাশ টাকা এবং হার্ড ডিস্কের প্রাইস ধরা হয়েছে মাত্র চার হাজার টাকা কথা আসতে পারে পঁয়ত্রিশশো টাকার হার্ড ডিস্কও পাওয়া যায় মেহেদি ভাই তাহলে এত এক্সপেন্সিভ হার্ড ডিস্ক কেন এটি স্মার্ট ওয়ারেন্টির হার্ড ডিস্ক সুতরাং আপনি যদি স্মার্ট ওয়ারেন্টির হার্ড ডিস্ক নিতে চান তাহলে অবশ্যই আপনাকে চার হাজার টাকা দিতে হবে অর্থাৎ এটি ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজি বাজারে অনেক কপি ডিস্ক আছে সেগুলো আপনারা দেখে শুনে ক্রয় করবেন সেগুলো আপনারা যদি মনে করেন প্রাইস স্যাক্রিফাইসের জন্য করবেন তাহলে অনেক কম প্রাইসে পেয়ে যাবেন এন ভিএমিতে চার বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে পাওয়ার সাপ্লাইটি ডিয়াস ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে যার প্রাইস ধরা হয়েছে মাত্র উনতিরিশশো টাকা পাওয়ার সাপ্লাইয়ে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে অর্থাৎ আপনি যদি মনে করেন গ্রাফিক্স কার্ডও নেক্সট টাইম লাগাবেন তাহলে এই পাওয়ার সাপ্লাই সেটি লাগাতে পারবেন আর প্রসেসরটি নিয়ে কথা বলেছি প্রসেসরে আপনারা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন প্রাইস বলেছি ক্যাশিংটি অনেকেরই পছন্দ ওভার ভি থ্রি থ্রি ফাইভ ডি ক্যাশিংটি এই কনফিগারেশনের সাথে পেয়ার করেছি ক্যাশিংটির প্রাইস ধরা হয়েছে মাত্র বত্রিশশো টাকা এই টোটাল কনফিগারেশনটি সাজিয়েছি একষট্টি হাজার পাঁচশো টাকা আপনারা মন্তব্য করতেই পারেন যে ভাই এখানে গ্রাফিক্স কার্ড কেন রাখেননি আপনাদেরকে বলি যদি একটি বিশ হাজার টাকার গ্রাফিক্স কার্ড লাগাতাম এখানে তাহলে অবশ্যই আমার সেট প্রায় চল্লিশ হাজার টাকার মধ্যে করতে হতো যেখানে কিন্তু আমি ভালো মাদার রাখতে পারতাম না পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে অনেক স্ট্রাগল করতে হতো অনেক কনফিগারেশনে স্যাক্রিফাইস করতে হতো আবার প্রসেসর দিয়েও সেটি কখনোই পসিবল ছিল না বলে আমার কাছে মনে হয় আবার আপনি কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইস করলে যেমন মাদার বোর্ডটি লো নিলে গ্রাফিক্স কার্ডটি একটু লোয়ার মধ্যে নিলে আপনি হয়তো বা ষাট পঁয়ষট্টির মধ্যে ওয়ান সিক্স ফাইভ জিরো বা অ্যাজরগে যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু পিসি বিল্ড করতে পারেন সেখানে কিন্তু আপনাকে ওই ছাপান্নশো বা ছাপান্নশো এক্স দিয়ে পিসি বিল্ড করতে হবে আশা করছি এই বাজেটের মধ্যে এই পিসিটি অনেক ভালো হবে এবং আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান তারা সরাসরি আমাদের যে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন আর অফিসে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাষ সুভাস্তার্কেট আইসিটি ভবন সেভেন ফ্লোর সাতশো তিন থেকে চল্লিশ আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার এছাড়া প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত আছে আপনাদের অপেক্ষায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম